অলীক, হাসান সাহেবের বাসায় আজকে যাওনি? না জানাল ভাই, আমি ভাবছিলাম যে কাল সকালে যাব। ও ঠিক আছে। শোনো অলীক, তোমাকে যে চরিত্রটা দিয়েছি এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, বুঝতেই পারছো। তোমার কাজ হচ্ছে শুধু হাসান সাহেবকে অবজার্ভ করা, মানে রঞ্জু চরিত্রটা যদি তুমি বুঝতে পারো তাহলে রূপকথা অ্যাওয়ার্ড এবার কে পায়। হ্যাঁ আচ্ছা জালাল ভাই, ডিরেক্টর হিসেবে তো আমার উপর আস্থা আছে নাকি? অবশ্যই অবশ্যই আছে। তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। ওকে থ্যাংকস। বাই দ্য ওয়ে জালাল ভাই, হাসান ভাই কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে মানে উনি দেখতে বেশি কিন্তু ওনার জানার ডেপথ অনেক বেশি। তুমি কি জানো হাসান সাহেব সম্প্রতি কি করেছে? উনি একটা জিনিস আবিষ্কার করেছে জানো, জিনিসটা হচ্ছে যে কম্পিউটারে তো সবসময় কম্পোজ করতে হয় তাই না, উনি অটো রিডিং পড়ে যাবে আর কম্পিউটারে কম্পোজ হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ তাহলে তো বলতে হয় জিনিয়াস। আমার গুণ, আমার জ্ঞান, আমার গুণ জ্ঞান দিয়ে কি আমি তোমাকে ভালোবাসতে পারি না? এই এই রূপালি, এই রূপালি, তুমি এরকম নিশ্চুপ হয়ে আছো কেন? কথা বলো, কথা বলো, আমি কিন্তু আর ধৈর্য নিতে পারছি না। কোথায় আছো? কোথায় আছো? এগুলো কি হচ্ছে? এগুলো রিহার্সাল হচ্ছে কেন? কথাবার্তা এরকম কেন? চরিত্রটা এরকম তাই। তুই না নায়ক, তুই এরকম একটা বিশ্রী চরিত্র অভিনয় করবি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এতক্ষণ ধরে ছায়া তোকে এসব বুঝিয়েছে, রাইট? আমি বোঝাতে যাব কেন? বরং তোমার যে ক্যারেক্টারটা প্লে করা উচিত হচ্ছে না সেটা তুমি ছাড়া সবাই বুঝতে পারে। দেখো ছায়া, পরশু থেকে আমার শুটিং আর আমি এই ক্যারেক্টারটা নিয়ে অনেক বেশি সিরিয়াস। এই জঘন্য চরিত্র অভিনয় করে ক্যারিয়ার? স্ক্রিপ্টটা চমৎকার, কিন্তু আমার পরামর্শ হচ্ছে তুমি এই ক্যারেক্টারটা প্লে করো না। কেন? আরে এরকম একটা কিংভূত কিমাকার ক্যারেক্টার কেউ প্লে করে? দেখো ছায়া, এটা কিন্তু তোমাদের ওই কমার্শিয়াল না যে আমি ক্যামেরার সামনে খুব পরিপাটি হয়ে দাঁড়িয়ে আমার 32 দাঁত বের করে হাসি দিই। এটা হচ্ছে নাটক আর সেখানে আমাকে পারফর্ম করতে হবে। বুঝলাম এটা নাটক, কিন্তু এটা তো টেলিভিশন মিডিয়ারই নাটক। আর টেলিভিশন মিডিয়া মানে নিশ্চয়ই বোঝো, টেলিভিশন মিডিয়াতে
যার গ্ল্যামার নেই তার কোনো দাম নেই। ছায়া, তুমি এখনকার সময় সবচেয়ে প্রমিনেন্ট, সবচেয়ে গ্ল্যামারাস মডেল, আই ডোন্ট মাইন্ড, আমি অস্বীকার করছি না, কিন্তু এই জায়গাটায় না তোমার সাথে আমার দ্বিমত আছে। মানে নাটকে আমি এখনও মনে করি যে গ্ল্যামারের থেকে অভিনয়টা, মানে পারফরমেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া তুমি জানো না যে আমাদের এখানকার প্রমিনেন্ট অ্যাক্টররা এই ডিরেক্টরকে এই চরিত্র পাওয়ার জন্য ফোন দিয়ে কত জ্বালাচ্ছে। অলিক, তুমি ভুল করছো। নায়ক নায়িকারা হচ্ছে স্বপ্নের মানুষ, যা স্বপ্ন ছায়া সবসময় মানুষের মনের মধ্যে ঘুরপাক খাবে। দেখো ছায়া, আমি আমার লুক, অ্যাপিয়ারেন্স, গ্ল্যামার এসব দিয়ে আমার অডিয়েন্সের অ্যাটেনশন দিতে চাই না। আমি অলওয়েজ থিঙ্ক করি আমার পারফরমেন্স নিয়ে। আর আমি জানি যে দুটোই তোমার মধ্যে আছে, মানে গ্ল্যামার অ্যান্ড পারফরমেন্স। আর এই জন্য কিন্তু আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, তোমাকে ভালোবাসি এই কারণে। জি বুঝলাম, তার মানে তুমি এ ব্যাপারে আমাকে আর কিছু বলতে দেবে না। কিন্তু অলিক, এইরকম একটা অদ্ভুত ক্যারেক্টার, মানে কালো দেখতে, উঁচু উঁচু দাঁত, জোড়া ব্রো, তিন বাঁকা হয়ে হাঁটা, এরকম একটা ক্যারেক্টার তুমি কী করে প্লে করবে? আর তাছাড়া বাস্তবে এরকম কোনো ক্যারেক্টার আছে? আছে, এরকম ক্যারেক্টার বাস্তবে আছে। মানে নাট্যকার তো আকাশ থেকে চরিত্র পোর্ট্রেট করেনি, এরকম ক্যারেক্টার বাস্তবে আছে, তার সাথে আমার পরিচয় আছে। এখন বলতে পারো যে সে আমার খুব ভালো একজন বন্ধু। কি বলছো? রাজার ছি, সে তখন অনন্তর মা। আমি এখন আমাদের দলটার কথা বলি। সন্ডাল ও ট্রোল ছাড়া আরো একজন বিদেশি আমাদের সাথে ছিল, ওর নাম সের্গেন মার্কোভিচ। জানে রাশিয়ান, তাকে বলেন ইংরেজি তো ভালোই বলে। করিম সাহেব আবার কই গেল? বিয়া তুমি মাফ করবেন স্যার, স্যারের বেডরুমে ঢোকার নিয়ম নাই, এটা আপনি জানেন। ও, এটা বেডরুম? ও আচ্ছা, জানতাম না। হাসান ভাই কি ভিতরে? স্টাডি রুমে। ও আচ্ছা। করিম, আমি আসলে ব্যাপারটা বুঝলাম না। মানে জালাল ভাই আমাকে বলে দিল যে আমি হাসান ভাইয়ের বেডরুমে যেন কোনোভাবেই না ঢুকি, এখন আপনিও বলছেন। মানে বেডরুমে এমন কি জিনিস আছে যে মানে কারো ঢোকা নিষেধ, আপনি জানেন? জি না স্যার। হাসান ভাই। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ ভালো, বেশ ভালো। আচ্ছা হাসান ভাই, আমি শুনলাম যে আপনার কথা শুনলেই নাকি কম্পিউটার মানে নিজে থেকে কম্পোজ করা শুরু করে দেয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, ঠিক শুনেছো। তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটু চেষ্টা করে দেখব? শিওর, এক মিনিট। কি ব্যাপার হাসান ভাই, আপনার কম্পিউটার তো মনে হ্যাং হয়ে গেল। ওহ মাই গড, কম্পিউটারের বাড়ি তো আর পরিষ্কার না যে তোমার আঞ্চলিক কথা সে বুঝতে পারবে। সরি হাসান ভাই, মানে আপনি তো আমাকে আগে বলেননি। আমি এক্সট্রিমলি সরি হাসান ভাই,
মানে আমি বুঝতে পারিনি যে আমার এই ধরনের কাজে আপনি এরকম মন খারাপ করবেন। দাদা দাদা দাদা, আমার মন খারাপ হয়নি বা আমি কষ্ট পাইনি, কষ্ট পেয়েছে আমার কম্পিউটার। আর আমার কম্পিউটার কষ্ট পাওয়া মানে তো আমি আমি নিজেই কষ্ট পাওয়া। না মানে আমি বুঝলাম না, মানে কম্পিউটারের কি প্রাণ আছে যে কম্পিউটার কষ্ট পাবে? আমি বিশ্বাস করি যে সকল জড় পদার্থেরই প্রাণ আছে। যেমন যেমন প্রাণ আছে আমার এই কম্পিউটারেরও। বন্ধু, তুমি কিছু মনে করো না, আমার মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। আমি আমি একটু আমার নিজের ঘরে যাই, রেস্ট করি, কেমন? ইউ বেটার স্টে হিয়ার। অলিকের কি কাজটা করা ঠিক হয়েছে? ও কেন আমার কম্পিউটারটাকে কষ্ট দেবে? অলিক তো দুষ্ট ছিল, ওর উপরে রাগ করলে কি চলবে? তুমি না লক্ষ্মী ছেলে, তাই বলে ও আমার কম্পিউটারকে ব্যথা দেবে কেন? তোমার মতো কি সবাই সবার কথা বোঝে? তুমি যে আমার মনের কথা সব বোঝো, এজন্য তুমি যখনই ডাকো তখনই আমি তোমার সামনে চলে আসি। I love you, Chaya. I love you too. Hasan bhai ke bolben je ami kalke ba porsho ekdin ashbo, ha? Ji. Tar mane tumi bolte chaicho Dr. Hasan ghorer moddhe kauke atke rekheche? Ha, exactly. Kintu seta ki kore shombhob? Je manush ta computer hang hoye gele nijer mone eto koshto pay, সে মানুষের পক্ষে কি করে সম্ভব একটা মেয়েকে ঘরের মধ্যে আটকে রাখবে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে তুমি যাই বলো না কেন, আই উইল ফাইন্ড আউট, মানে আমি তার রুমে ঢুকবই। সেটা করলে তো হাসান ভাই অনেক কষ্ট পাবেন। হ্যাঁ, সে কষ্ট পাক, অথবা তার হৃদয় টুপুস করে খুলে পড়ে যাক। আচ্ছা, ভালো কথা, মানে আমি যতক্ষণ ধরে হাসান ভাইকে নিয়ে কথা বলছি তুমি ততক্ষণ ধরেই হাসান ভাইয়ের পক্ষে কথা বলছো, মানে ব্যাপারটা কি বলতো? তোমার সাথে কি কোনো সখ্যতা তৈরি হয়েছে, মানে প্রেমে টেমে পড়ে গেছো? এই হ্যালো, এদিকে এদিকে। এটা তো তোর পার্সোনাল ঝগড়া ভাইয়া, আমাকে ডাকিস কেন? মানে ডার্লিং, দুষ্ট ছেলেদের কথা রাগ করতে হয়? বোকা, স্যার চা। আচ্ছা শোনো, তুমি অলিক, অলিককে তো চেনো? জি স্যার। ও কিন্তু খুব দুষ্ট টাইপের ছেলে, যখন তখন এখানে সেখানে ঢুকে যায়। ও বাড়িতে আসলে একটু সাবধানে থেকো, কেমন? জি স্যার। তুমি কি আমার উপর রাগ করেছো? আচ্ছা, আমি কি জানতে পারি
তুমি কেন বাইরে যাবে না? হ্যাঁ অবশ্যই পারো, অবশ্যই পারো। আমার চেহারা আসলে এত কুচ্ছিত কথাকার যে রাস্তায় বেরোলেই মানুষ একটা অপরিচিত জন্তুর মতো আমার দিকে তাকিয়ে থাকে। আমার আমার সেটা ভালো লাগে না। তারপর তোমার মতো একটা সুন্দরী মডেলকে নিয়ে যদি পার্কে পাশাপাশি বসে থাকি, আশেপাশে ভিড় জমে যাবে না মানুষের? পৃথিবীর সকল মানুষ এসে ভিড় জমা, আমি তাদের মাঝে মাথা উঁচু করে বলবো, রূপের মধ্যে যদি গুণের তিলক না থাকে তাহলে সে রূপের কোনো মূল্য নেই। আর তুমি হচ্ছ আমার সেই তিলক, তুমি ছাড়া আমি মূল্যহীন, ক্লান্তিকর। কি ভাবছো তুমি? না মানে কেমন করে এত সুন্দর গুছিয়ে কথা বলো তুমি? তোমার কাছে শিখেছি। তোমার সায়েন্টিফিক লেখাগুলো না আমাকে কত মুগ্ধ করে আমি বলে বোঝাতে পারবো না। তোমার কবিতার লাইনগুলো আমাকে সম্মোহিত করে। যন্ত্রের সাথে বসবাস করে এত ভালো সাহিত্য রচনা তুমি কি করে করো আমি না একদম বুঝতে পারি না। এত গুণের অধিকারী কি করে হলে তুমি? তোমার ভালোবাসাকে, তোমার বুকে মাথা রেখে যদি আমি মরে যেতে পারতাম তবে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হতাম। বলো বাইরে যাবে? না করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে যাব, তবে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে? ওকে। একটা জিনিস আনতে এত সময় লাগে। স্যার স্যার আপনি কি করবেন? স্যার যদি এসে দেখে আপনি তার বেডরুমে ঢুকে পড়েছেন স্যার প্রচন্ড কষ্ট পাবেন। প্লিজ প্লিজ স্যার প্লিজ। করে সরি স্যার সরি। তুমি আমার বেডরুমে ঢুকেছো কেন? তার আগে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই ছবিটা আপনার দেয়ালে কিভাবে আসলো? প্রশ্নটা আমি আগে তোমাকে করেছিলাম। যদি বলে এই ছবিটা দেখার জন্য? আমার ভালোবাসার মানুষের ছবি লুকিয়ে দেখার অধিকার তোমাকে কে দিয়েছে? আপনার ভালোবাসার মানুষ? ওকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। একটু আগে ও এখানে এসেছিল, কিছুক্ষণ পর আমরা একটা জায়গায়
দুজনে মিলিত হব। চলো তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে আমি আসছি। সরি তুমি বলো, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখাটা কি অলিকের উচিত হয়েছে? তোমার ছবি হাসান সাহেবের বেডরুমে কেন? আমার ছবি হাসান ভাইয়ের বেডরুমে? মানে আমি আজকে হাসান সাহেবের বেডরুমে ঢুকেছিলাম, সেখানে তোমার একটা অনেক বড় একটা ছবি বাঁধাই করে রাখা। অলিক, আমি বাংলাদেশের সেরা মডেলদের একজন, আমার ছবি যে কারো ঘরে থাকতেই পারে। ইনফ্যাক্ট তুমিও বাংলাদেশের টেলিভিশনের একজন নায়ক, তোমার ছবিও যে কোনো মেয়ের ঘরে থাকতে পারে। সো ওয়াট? পারে, কিন্তু হাসান সাহেব একটু আগে আমাকে নিজ মুখে বললেন যে কিছুক্ষণ আগে নাকি তুমি তার বাসায় গিয়েছিলে, আর কিছুক্ষণ পর তোমরা দুজন আরেকটা জায়গায় দেখা করতে যাচ্ছ। কি সব বলছো? আমি কেন হাসান ভাইয়ের সাথে প্রেম করব? আমি তাকে জীবনও দেখেছি নাকি? আমি গিয়েছিলাম। তাহলে দেখা করোনি কেন? তোমাকে একা পেয়ে এত মানুষ ভিড় করলো, আমি সামনে থাকলে তুমি অস্বস্তিতে ভুগতে, সেজন্য যাইনি। এ কথা তো তোমাকে আমি আগেই বলেছিলাম, বলেছিলাম না? আমি বুঝিনি। তোমাকে নিয়ে না আমার এখন খুব ঘুরতে ইচ্ছে করছে, সব সংকোচের জাল ছিন্ন করে আমি তোমাকে নিয়ে সবার সামনে দাঁড়াতে চাই। সত্যি স্যার, আপনার ছোট ভাই আসছিলেন, এই প্যাকেটটা, এই প্যাকেটটা দিয়ে গেল। কি আছে ওতে? টাকা, ওই নতুন সফটওয়্যারের জন্য, আর কম্পিউটারের উপর নতুন বই লিখছেন এর জন্য টাকা পাঠিয়েছে। আপনি ঘুমিয়েছিলেন বলে প্যাকেটটা আমার হাতে ধরিয়ে চলে গেল। ও না থাকলে যে আমার কি অবস্থা হতো। আচ্ছা করিম,
আমার বন্ধু অলিক, অলিক কি এখন এখানে আর আসে না? বেশ কয়েকদিন আসছে না স্যার। ও আচ্ছা, ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে তোমার কাছে? জি না স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি চল। জি। ভালোবাসার রং কখনো কালো হয়? তুমি আমাদের ভালোবাসাকে কালো রং দিয়ে ঠেকে দিও না প্লিজ। আমি তো রীতিমতো তোমার উপর মুগ্ধ। আচ্ছা, তুমি যে মেয়েদের কণ্ঠ নকল করতে পারো এই কথাটা তুমি আগে বলনি? আপনি তো এখন জানলেন নাকি? যাই হোক, এটা জানার পর ভবিষ্যতে আমাকে কোনো নায়িকার কাস্টিং এ কাজ করে বসেন না কিন্তু। ওরে বাবা, তুমি ফানও করতে পারো। বল ভাই, গেটা ঠিক আছে, সামনে চুলটা একটু ঠিক করে দিন। হ্যাঁ ভাই ভাই, চলো আমাদের তো শর্ট রেডি, চলো শর্টে চলো। ওকে হ্যাঁ ওকে, চলো। আপনি যে ওনাকে বিয়ে করবেন, মানে এই সিদ্ধান্তটা কি শুধুমাত্র আপনার না? আর বলো না, আসলে মেয়েটা আমাকে বিয়ের জন্য একেবারে পাগল করে ফেলেছে। তুমি তো জানোই, একমাত্র ছোট ভাই এবং তুমি ছাড়া এই জগতে আমার আপন কেউ নেই, তাই তোমাকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ শোনো না, ও কিন্তু খুব কাঁচা আম খেতে পছন্দ করে, টক যেন ওর মুখে লাগেই না। আচ্ছা বলো তো, এই অসময়ে আমি এত কাঁচা আম কোথা থেকে জোগাড় করি? হ্যাঁ তাই তো, ছায়া তো কাঁচা আম খেতেই ভালোবাসে। এই এই ইয়াং ম্যান, কি এত ভাবছো? শোনো না, তোমার ভাবির সাদা রংটা খুব পছন্দ, অথচ আমাকে দেখো পুরোপুরি কালো। ও কি বলে জানো, আমাদের সংসারটা হবে একদম সাদা কালো সংসার। কি আশ্চর্য, এটাও তো সত্য। ছায়া তো সাদা রঙই পছন্দ করে। আচ্ছা তুমি চা খাবে তো? করিমকে চা করতে বলি। মানে হাসান ভাই, আমি আমি চাই, মানে আমার একটা জরুরি কাজ আছে। Thank you.
পারলি না রে পারলি না রে পারলি পারলি না না, ছায়াকে এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। কিন্তু হাসান ভাই তো আমার সাথে ইত্রামি করছে না। ঠিক আছে, ওকে। তোমাকে ভালোবাসতে বাসতে একেবারে ফতুর করে দেব। ছায়া, তুমি কেমন আছো ডার্লিং? ভালো। এটা কি তোমার নাম্বার? হ্যাঁ, দিনের বেলা খোলা থাকবে না, অবশ্য চিন্তার কোনো কারণ নেই, প্রতি রাতে আমি তোমাকে ফোন দিব। থ্যাংক ইউ মাই লাভ। আচ্ছা, আমাদের বিয়ের তারিখটা ঠিক করলে না? আমার সব দিন সমান, তুমি যেদিন বলবে আমি সেদিনই বিয়ে করতে রাজি। তাহলে এ মাসের শেষ শুক্রবার। কি ব্যাপার, সারা রাত কি গোপন নাম্বারে কথা বলিস নাকি? ইয়েস, আমারও একই প্রশ্ন। ওকে না পেয়ে আমি এখানে এসেছি। ওর একটা গোপন নাম্বার ছিল, সেটা সারা রাত ব্যস্ত থাকে। ওকে জিজ্ঞেস কর, ও কার সাথে সারা রাত কথা বলে। কার সাথে কথা বলি আমি? কথা বলি তোমার হবু বর ডক্টর হাসান চৌধুরীর সাথে। আর এই মাসের শেষ সপ্তাহে তো তোমাদের বিয়ে, তাই না? মানে ফাজলামি করো? ও, তার মানে তুমি কিছু জানো না? কিন্তু তোমার হবু বর হাসান তোমার সম্পর্কে সবকিছু স্পষ্টভাবে জানে। কি রকম? এই যে তুমি কাঁচা আম খেতে ভালোবাসো, তোমার পছন্দের রং হচ্ছে সাদা, আর বেলি হচ্ছে তোমার দেখা পৃথিবীর সবচেয়ে সেরা ফুল। সবকিছু জানে। এখন প্রশ্নটা হচ্ছে, সে
এটা কিভাবে জানে? আমি কি করে বলবো, কি আশ্চর্য! তুমি কি আমাকে সন্দেহ করছো? না, আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু সন্দেহ না করেও থাকতে পারছি না। ছোট্ট একটা আশঙ্কা, আমি জানি যে তুমি এখন তার সাথে কথা বলো না, কিন্তু কখনো কি কথা বলতে? আর সেজন্যই আমি তুমি হয়ে, মানে ছায়া হয়ে, প্রতি রাতে ওনার সাথে কথা বলি। তুমি আমি হয়ে কথা বলো মানে মেয়েদের গলায় কথা বলো? হ্যাঁ। কি? আচ্ছা, তুই একবার আমাদের সামনে ফোন কর তো, আমরাও শুনি। হ্যালো ছায়া, সরি ফোনটা রিসিভ করতে দেরি হয়ে গেল। ডার্লিং, তুমি কেমন আছো? ভালো। কি ব্যাপার, আজ যে দিনের বেলা ফোন করলে? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। তাহলে এক কাজ করো না, আমার বাসায় চলে এসো। না না না, বাসায় না, বাইরে। বাইরে তো আমি গিয়েছিলাম, কিন্তু তুমি তো দেখা করতে আসোনি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কবে কখন করে দেখা করতে আসবে, বলো আমি আসবো। তোমাকে নাকি একটু পরে জানাই। ওকে ওকে, ঠিক আছে, বাই। ভালো হয়েছে, আমরা তো ওনাকে দেখিনি, এই সুযোগে দেখাটাও হয়ে যাবে। আরে বাবা, সেটা তো বুঝলাম, কিন্তু সামনাসামনি আমি তো মানে মেয়ে সেজে গেলে হবে না, মানে ছায়াকে যেতে হবে। ছায়া অবশ্যই যাবে। কি রে ছায়া, যাবি না? হুম, অবশ্যই যাব। যে আমাকে এত ভালোবাসে তাকে দেখতে যাব না? মানুষের ভালোবাসা পাওয়া তো ভাগ্যের ব্যাপার।